ভালো পদ্মার ইলিশ, শুতে ভালো শিমুল তুলার বালিশ, আর সিরাজগঞ্জবাসীর বোল হলো সবচেয়ে ভালো সলপের ঘোল। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সলপের ঘোল উৎসব। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। জমিদার আমল থেকে ঘোষ সম্প্রদায় এই উৎকৃষ্ট মানের স্বল্পে ঘোল, দই ও ঘি তৈরি করত। কালের বিবর্তনে জমিদার প্রথা বিলুপ্ত এবং হিন্দু সম্প্রদায় এলাকা থেকে চলে গেলেও মুসলিম সম্প্রদায়ের কিছু লোক এই ঐতিহ্য ধরে রেখেছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার স্বল্পে রেল স্টেশন চত্বরে প্রভাতী সংঘ এলাকাবাসীর সহায়তায় প্রতি বছর বৈশাখ মাসের প্রথম অথবা দ্বিতীয় শুক্রবারে এই উৎসবের আয়োজন করে আসছে। এখানকার ঘোলটা খুব ভালো হয়, আমি বাবা মার সাথে প্রত্যেক বছর ঘুরতে আসি। যে আসলেই এই ঘোল এবং ঘিয়ের মান অনেক ভালো। আগে আমি একাই আসতাম, এখন আমার সঙ্গে অনেকেই আসে। সর্বে আমরা ঘোল খেতে আসি, এটা আমাদের প্রভাতের সঙ্গের একটা অনুষ্ঠান। এই ঘোল উৎসবের দিকে আলাদা দৃষ্টি থাকে ব্যবসায়ীদের। মেলাকে কেন্দ্র করে ব্যবসার পাশাপাশি সবার সাথে তারাও আনন্দে মেতে ওঠেন। ব্যবসা প্রসার এবং প্রসারের জন্য এটা লাভবান হওয়ার কিছু নাই, এখানে মানে প্রসার এবং প্রসার এর জন্যই মূলত এই অনুষ্ঠানটা হয়ে থাকে। নিয়মিতভাবে এই আয়োজন করতে পেরে খুশির সীমা নেই আয়োজকদের। আজকে সিরাজগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষ, সকলের বয়সের মানুষ আজকে এই প্রভাতী সংঘের ডাকে সবাই একত্রিত হয়েছে। আমরা সিরাজগঞ্জের মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি করতে পেরেছি, যে জাগরণ আজকের এই উপস্থিতি প্রমাণ। শুধু এই এলাকার নয়, দেশের বিভিন্ন স্থানের এমন ঐতিহ্যবাহী মেলা উৎসব নিয়মিত হোক, এটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।